হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তাহলে আগের দিন তোমাদের একে আমি হিমবাহটা শুরু করেছিলাম, হিমবাহের হিম শৈলী টৈলী এগুলো পড়িয়েছিলাম। আজকেও হিমবাহের সৃষ্ট ভূমিরূপগুলো জানার আগে আরও কিছু তোমাদের হিমবাহের উপর জানতে হবে। তার মধ্যে তোমাদের কিছু ফাটল জানতে হবে, সেই ফাটলগুলো কিভাবে আমাদের মানব জীবনে কতটা তার ভূমিকা রয়েছে সেটা জানতে হবে। তারপর জানতে হবে হিমবাহের কাজ, আজকে এইগুলো পড়াবো। ঠিক আছে, তাহলে শুরু করছি। ফাটলগুলোর মধ্যে হিমবাহের আজকে যে ফাটলগুলো পড়াবো, যে হিমবাহের ওপর কিছু ফাটল দেখতে পাওয়া যায় সেগুলোরও কিছু নাম রয়েছে। হিমবাহে দুই ধরনের ফাটল দেখতে পাওয়া যায়। একে দেখতে পাওয়া যায় হচ্ছে ক্রেভস বা ক্রেভাস, আর দুই হচ্ছে বার্কসুন্দ। ওকে, হিমবাহের ওপর আমাদের এই দুই ধরনের হচ্ছে কি দেখতে পাওয়া যায়, ফাটল দেখতে পাওয়া যায়। এবার আমাকে জানতে হবে ক্রেভাসটা কি। ওকে, ক্রেভাসটা হচ্ছে হিমবাহের গতিপথে যখন হিমবাহের ওপর আড়াআড়ি বা সমান্তরালে যখন কিছু ফাটল দেখতে পাওয়া যায়। দেখো মানে কি বললো, যে আমাদের ধরো এই ধরো একটা হচ্ছে পর্বত গাত্র, এর উপর দিয়ে আমাদের হিমবাহটা প্রবাহিত হয়ে যাচ্ছে। ওকে, এই হিমবাহ প্রবাহের পথে যে হিমবাহের ওপরে এইভাবে আড়াআড়িভাবে, ধরো এটা হচ্ছে একটা হিমবাহ, এই হিমবাহের ওপরে আড়াআড়ি বা সমান্তরালভাবে যে ফাটল দেখতে পাওয়া যায় তাকে ক্রেভাস বলে। এই ক্রেভাসগুলো কীভাবে কীভাবে সৃষ্টি হয়, আমাদের এই ক্রেভাসগুলো যখন সৃষ্টি হয়, ধরো হিমবাহ এইভাবে প্রবাহিত হয়ে যাচ্ছে, হিমবাহের প্রবাহ পথে যখন হিমবাহের হঠাৎ করে ঢাল বৃদ্ধি পায়, ধরো এটা হচ্ছে একটা পর্বত গাত্র, এখানে কি ঢালটা খুব বেশি, এই হঠাৎ করে পর্বতের ঢালটা বেড়ে যাওয়ার কারণে হিমবাহের মধ্যে একটা হচ্ছে একটা মানে একটা হিমবাহের মধ্যে একটা টানের সৃষ্টি হয়, বা হঠাৎ করে ধরো একটা হচ্ছে এইভাবে হিমবাহটা প্রবাহিত হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কোনো কঠিন শিলা অবস্থার কারণে হিমবাহটা এইভাবে নামতে নামতে হঠাৎ করে এইভাবে বাঁক নিয়ে নিল। বাঁক নেওয়ার কারণে এইখানে এই যে এইখানটায় হিমবাহ, ধরো এই অংশটা হিমবাহের একটা হচ্ছে টানের সৃষ্টি হলো, এই টানের ফলে হিমবাহের ওপর এই ধরনের ফাটলের সৃষ্টি হয়। এই ধরনের আড়াআড়ি বা সমান্তরাল ফাটলগুলোকে কী বলে, তাহলে ক্রেভাস বলা। বুঝতে পারলে? মানে তাহলে ওভারঅল বলতে হবে আমাদের হিমবাহ তার গতিপথে যখন হচ্ছে মানে কোনো হচ্ছে হঠাৎ করে ঢাল বৃদ্ধির কারণে, বা হচ্ছে আমাদের হচ্ছে কোনোভাবে হিমবাহ গতিপথে কোনোভাবে হঠাৎ করে বাঁক নিয়ে নিলে হিমবাহের বরফের মধ্যে একটা টানের সৃষ্টি হয়, সেই টানের ফলে আমাদের কী সৃষ্টি হয়, ক্রেভাস ফাটল। ওকে, এবার দ্বিতীয়তে কী আছে আমাদের, বার্কসুন্দ। এগুলো শর্ট কোশ্চিন আকারে এক নম্বর বলছি, সরি, দু নম্বরে আসতে পারে, বা আমাদের ক্রেভাস বলছে আড়াআড়ি ফাটলকে কী বলে, তখন এগুলো শর্ট কোশ্চিন আকারেও আসতে পারে, কিন্তু এগুলো বড় প্রশ্ন আকারে আসবে, কিন্তু শর্ট কোশ্চিনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার কি বার্কসুন্দ, বার্কসুন্দটা কি, এই ধরো একটা হচ্ছে আমাদের প্রথমে জান, এইটা হচ্ছে আমার ধরো একটা হচ্ছে পর্বত গাত্র, এই ওপর দিয়ে আমাদের হিমবাহটা প্রবাহিত হয়ে যাচ্ছে। আমাদের হিমবাহ প্রবাহিত হচ্ছে মানে কি, এই এইভাবে আমাদের হিমবাহটা প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। হিমবাহ প্রবাহিত হচ্ছে মানে কি, সেখানে হচ্ছে উষ্ণতা হিমাঙ্কের নিচে আছে, মানে অল সময় সেখানে হচ্ছে বরফ জমে আছে। তাহলে কি হিমবাহটা নামার আগে কি আমাদের পর্বত গাত্রেও বরফ জমে থাকতে পারে, এর ফলে ধরো এই এই অংশে আমাদের আমাদের যেমন এখানে হচ্ছে বৃষ্টিপাত হয়, সেখানে পার্বত্য অঞ্চলে তুষারপাতের ফলে এই অঞ্চলে আমাদের হচ্ছে পার্বত্য গাত্র বরাবর আমাদের এই অঞ্চলটা বরফ জমে আছে। এবার এই অঞ্চলের উপর দিয়ে আমাদের হিমবাহটা প্রবাহিত হচ্ছে। এই হিমবাহ এবং পর্বত গাত্রে জমে থাকা বরফের মাঝখানে যে ফাটলের সৃষ্টি হয়, এইবার ধরো এটা একটা এটা হচ্ছে হিমবাহ, এইভাবে প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। এই যে ফাটলটা এই ফাটলকে বলা হয় বার্কসুন্দ। ওকে,
তাহলে হচ্ছে আমাদের হচ্ছে ক্রেভাসটা বুঝতে পারলে, ক্রেভাসটা হচ্ছে আড়াআড়ি এবং সমান্তরাল ফাটল, আর যে বাকসুন্ত্রা হচ্ছে কি হচ্ছে আগে হচ্ছে পার্বত্য অঞ্চলে আগে তুষারপাতের ফলে আমার পার্বত্য গাত্রে হচ্ছে বরফ জমে আছে। এবার এর উপর দিয়ে যখন হিমবাহটা প্রবাহিত হয়ে যাচ্ছে, এই যে আগের পর্বত গাত্রে জমে থাকা বরফ এবং হিমবাহের মাঝখানে একটা হচ্ছে ফাটলের সৃষ্টি হয়, এই ফাটলকে বলা হয় আমাদের বাকসুন্দ। এবার আমাদের জানতে হবে এই পর্বত আরোহীদের ক্ষেত্রে আমাদের বাকসুন্দ এবং ক্রেভাস কতটা বিপজ্জনক। অবশ্যই তোমরা কিছুটা হলেও আইডিয়া করতে পারছো এটা কী কারণে আমাদের বিপজ্জনক হতে পারে, যে তাহলে আমি বলে দিচ্ছি ক্রেভাস আর বাকসুন্দ আমাদের পর্বত আরোহীর জন্য বা ওইখানকার যে মানুষদের জন্য কতটা বিপজ্জনক। ওকে, তাহলে একটা হচ্ছে বিপজ্জনক বলতে, একটা হচ্ছে আমাদের ধরো এটা হচ্ছে ক্রেপস আর এটা হচ্ছে একটু ছবিটা এঁকে নিই আমি, তাহলে এটা হচ্ছে ক্রেপস আর এটা হচ্ছে ধরো আমাদের আগে পর্বত গাত্রে পা ই জমে আছে বাকসুন্দ, ঠিক আছে। ওকে, তাহলে আমাদের বলে যে দুটো দুটো ঋতুতে দুই ধরনের বিপজ্জনক হতে পারে। গ্রীষ্মকালে বলে যে এই যে ক্রেপসগুলো বা এই যে ব্রাকসুন্দগুলো উষ্ণতা বৃদ্ধির কারণে এই পরিখারগুলো মানে এদের যে এই যে ডিস্টেন্সটা একে অপরের মধ্যে যে ডিস্টেন্সটা এতটাই বেড়ে যায় যে এটা হচ্ছে এটাকে পার করা হচ্ছে আমাদের পর্বতারোহীদের ক্ষেত্রে খুব বিপজ্জনক হয়ে ওঠে। এতটাই মানে আমাদের গ্রীষ্মকালে এদের হচ্ছে পরিফেরে পরি আমাদের হচ্ছে কী বলে পরিখারটা মানে এদের ধরো আমাদের এইটা এইটা একটা ডিস্টেন্স, গ্রীষ্মকালে এই ডিস্টেন্সটার মাঝে এইখানে বরফগুলো জ্বলে মানে গলে গিয়ে এখানে হচ্ছে জলে পরিণত হয়ে যায়, জলে পরিণত হয়ে এই পরিখারেরগুলো শীতকালে দেখা যাবে এই পরিখারগুলো এরকম ছিল কিন্তু গ্রীষ্মকালে দেখা যায় পরিখারগুলো মধ্যে ডিস্টেন্স বেড়ে যায় এবং এখানকার হচ্ছে বরফগুলো জলে গলে গিয়ে এখানে জলে পরিণত হয়ে যায়, ঠিক আছে। এই সেম জিনিস এখানে ব্রাকসুন্দের ক্ষেত্রেও এর মধ্যে পরিখার বেড়ে গিয়ে হচ্ছে পর্বতারোহীদের ক্ষেত্রে পারাপারের জন্য একটা অসুবিধে হয়ে যায়, এটা হচ্ছে গ্রীষ্মকালের জন্য। এবার আমাদের হচ্ছে জানতে হবে শীতকালে কী হয়, শীতকালে আমাদের কীভাবে হচ্ছে বাকসুন্দ আর হচ্ছে ক্রেভাস হচ্ছে কীভাবে বিপজ্জনক করে। ধরো আমাদের এই শীতকালে কী হয়, এই যে ক্রেপস এবং বাকসুন্দের ওপর তুষারপাতের ফলে এর উপর হালকা বরফের হচ্ছে আমাদের কি পাতলা চাদরের মতো পড়ে যায়, এর উপর পাতলা চাদরের মতো হচ্ছে বরফ জমা হয়ে যায়। তো আমাদের কি পার্বত্য অঞ্চল মানে কি তুষারপাত হচ্ছে, তুষারপাত হওয়ার কারণে এই এগুলোর উপর তুষার হচ্ছে জমে যায়, যেটা হচ্ছে দূর থেকে পর্বতারোহীরা দেখলে বুঝতে পারে না যে এটার নিচে ক্রেপস বা বাকসুন্দ লোকানো আছে, এর উপর দিয়ে মানুষ হচ্ছে চলে যায়, এর ফলে দুর্ঘটনার সম্মুখীন হয় এবং মানুষ এর মধ্যে গিয়ে ঢুকে গিয়ে নিখোঁজ হয়ে যায়। তাহলে বুঝতে পারলে কতটা বিপজ্জনক আমাদের, এর জন্য যারা পর্বত আরোহীরা হয় তাদের মানে পদে পদে বিপদ থাকে, তাদের এই জন্য পা ফেলানোর সময় সমস্ত দিক দিয়ে সতর্ক হয়ে পা ফেলাতে হয়। তাহলে আমাদের যদি এখানে গ্রীষ্মকালটায় না হয় হচ্ছে বিপদটা অনেকটাই কম, আমার আমার হচ্ছে পারাপার আমি করতে পারছি না, ঠিক আছে মেনে নিলাম, এটাতে আমি ডুবে তো যাওয়ার সম্ভাবনা থাকে না, কিন্তু শীতকালে কী হয় এটার ওপরে তুষার জমে থাকার কারণে, তুষারপাতের ফলে তুষার জমে থাকার কারণে এখানে পর্বত আরোহী বা কাছাকাছি স্থানীয় মানুষরা বুঝতেই পারে না এখানে যে ক্রেপস বা বাকসুন্দ লুকিয়ে আছে, এটার ওপর দিয়ে যখনই যাবে তখন এই ক্রেপস আর বাকসুন্দের মধ্যে ঢুকে গিয়ে তারা নিখোঁজ হয়ে যায়। ওকে, এবার তোমাদেরকে জানতে হবে হিমবাহের কার্য। আমাদের হিমবাহ নদীর মতো হচ্ছে তিনটি কাজ করে থাকে, একটা হচ্ছে ক্ষয়, দুই হচ্ছে বহন আর তিনে হচ্ছে সঞ্চয়। আমাদের হিমবাহ ও নদীর মতো ক্ষয় কাজ বহন কাজ সঞ্চয় কাজ করে থাকে, কিন্তু আমাদের যেমন নদীতে হচ্ছে ক্ষয়ের হচ্ছে বিভিন্ন কীভাবে ক্ষয় করে পাঁচটা ভাগ পড়িয়েছিলাম, তোমাদের বহনেও আমি চারটা ভাগ পড়িয়েছিলাম, কিন্তু এখানে অনলি তোমাদের হিমবাহের কাজের ফলে হচ্ছে ক্ষয় কাজের হচ্ছে বিভিন্ন পদ্ধতি জানতে হবে, কিন্তু বহন আর সঞ্চয় কাজে কোনো পদ্ধতি নেই, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে হিমবাহের ক্ষয় কাজ,
হিমবাহ মূলত দুটো পদ্ধতিতে আমাদের ক্ষয় করে থাকে। একে হচ্ছে উৎপাটন আর দুয়ে হচ্ছে অবঘর্ষ। ওকে, উৎপাটন আর অবঘর্ষ। উৎপাটনটা নদীর হচ্ছে জলপ্রবাহ ক্ষয়ের মতো। ওকে, উৎপাটনে তাহলে কি করে নদী? উৎপাটনটা হচ্ছে যখন ধরো আমাদের হচ্ছে পার্বত্য অঞ্চল মানে কি আবহবিকার হচ্ছে, আবহবিকারের ফলে আমাদের এই পার্বত্য গাত্রে যখন এইভাবে ফেটে আবহবিকারের ফলে ফেটে ফেটে আছে, ঠিক আছে, তুহিন আবহ, আমাদের হচ্ছে আমাদের কি আর্দ্র অঞ্চলে আবহবিকার হয়, কিন্তু হচ্ছে পার্বত্য অঞ্চলে আমাদের তুষার আবৃত অঞ্চলে কি হয় সেটাকে হচ্ছে তুহিন আবহবিকার বলে। এই তুহিন আবহবিকারের ফলে যখন পর্বত গাত্রটা এইভাবে ফেটে ফেটে থাকে, এর উপর দিয়ে যখন হিমবাহটা আমাদের প্রবাহিত হয়ে যায়, তখন হিমবাহের টানে বা হিমবাহের চাপে এই পর্বতে গাত্রেতে ফেটে থাকা মানে শিলাখণ্ডগুলো এগুলো হচ্ছে হিমবাহের টানে হচ্ছে প্রবাহিত হয়ে চলে যায়। এই হিমবাহের চাপে বা হিমবাহের টানে এই যে পর্বত গাত্র থেকে পাথরগুলো খুলে যখন চলে যায়, সেই পদ্ধতিকে কী বলা উৎপাটন, মানে উপরে নিয়ে চলে যায়। এটা হচ্ছে আমাদের নদীর হচ্ছে জলপ্রবাহ ক্ষয়ের সঙ্গে, জলপ্রবাহ ক্ষয়ের মানে মনে করো তোমরা জলের জলের টানে হচ্ছে পর্বত আমাদের যে নদী গাত্রে যে নুড়ি কাঁকর বালি এগুলো হচ্ছে ফাটা ফাটিয়ে যেটা আলগা থাকে সেটাকে ফাটিয়ে তারা হচ্ছে জলের টানে নিয়ে চলে যায়। সেম জিনিস এখানেও হিমবাহ হচ্ছে আমার তুহিন আবহবিকারের ফলে এখানে হচ্ছে ফেটে যায়, ফেটে গিয়ে ফেটে ফাটা অবস্থায় থাকে, এর উপর দিয়ে যখন হিমবাহ প্রবাহিত হয়ে যায়, হিমবাহের চাপে বা হিমবাহ হচ্ছে এখানে উৎপাটন প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে পাথরগুলোকে টেনে হিঁচড়ে পর্বত গাত্র থেকে টেনে নিয়ে চলে যায়। এই পদ্ধতিকে তাহলে কী বলা হয় আমাদের উৎপাটন পদ্ধতি। এবার দুয়ে হচ্ছে কি অবঘর্ষ। অবঘর্ষটা কি? যখন এই উৎপাটন পদ্ধতিতে ধরো এই নুড়ি কাঁকর বালিগুলো হচ্ছে আমাদের পর্বত গাত্র থেকে সে হচ্ছে নিয়ে নিল, এইগুলো যখন হচ্ছে পর্বতে গাত্রের উপর দিয়ে হিমবাহের সঙ্গে গড়িয়ে গড়িয়ে যাচ্ছে, এইগুলি তখন কি করে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় এবং পর্বত গাত্রের সঙ্গেও সংঘর্ষে লিপ্ত হয়, ফলে পর্বত গাত্রটা কি হয়ে যায় মসৃণ হয়ে যায়। আর এইগুলো যে বড় বড় পাথরখণ্ডগুলো একে অপরের সঙ্গে সংঘর্ষ করে ছোট ছোট নুড়ি কাঁকর বালিতে পরিণত হয়ে যায়, ফলে পর্বত গাত্রটা একটা হচ্ছে মসৃণ হিমবাহটা তার উপর যখন যে পর্বতের পার্বত্য অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয়ে যায় তার পার্বতের ঢালটা একদম মসৃণ হয়ে যায়। এই ধরনের যে আমাদের ক্ষয় কাজকে কি বলা হয় অবঘর্ষ। অবঘর্ষ মানে কি? একটা যে উৎপাদন প্রক্রিয়ায় যে পাথরগুলো উঠলো সেগুলো যখন হিমবাহের সঙ্গে বয়ে যাচ্ছে সেগুলো পর্বতগাত্রের সঙ্গে সংঘর্ষ করছে, ফলে পর্বতগাত্রে হচ্ছে কি দেওয়ালটা হচ্ছে মসৃণ হয়ে যায়। আর একে একে অপরের সঙ্গে সংঘর্ষের ফলে এগুলো ছোট ছোট বালিকণাতে পরিণত হয়ে যায়, বুঝতে পারলে? এবার থাকলো কি বহন কাজ। বহন কাজ, বহনে এখানে কোনো এর হচ্ছে হিমবাহতে কোনো হচ্ছে পদ্ধতি নেই। বহন মানে কি? এগুলো হচ্ছে সে হচ্ছে নুড়ি কাঁকর বালি প্রভৃতি হচ্ছে এগুলো হচ্ছে ক্ষয়জাত পদার্থগুলো সে হচ্ছে পর্বতের ঢাল বরাবর হচ্ছে সে নিচের দিকে নামিয়ে নিয়ে, এটাই হচ্ছে বহন কাজ। আর হচ্ছে আর থাকলো কি সঞ্চয় কাজ। সঞ্চয় কাজটা হচ্ছে কি আমাদের হচ্ছে আমাদের যখন মূলত নদীতে তোমরা খেয়াল করবে নদী হচ্ছে মূলত হচ্ছে নিম্ন প্রবাহেতে হচ্ছে সঞ্চয় কার্য করে থাকে, কিন্তু আমাদের হিমবাহ কি করে নিম্ন প্রবাহে সঞ্চয় নয়, এ হচ্ছে ওভারঅল প্রত্যেক হচ্ছে উচ্চ প্রবাহ মধ্য প্রবাহ নিম্ন প্রবাহ সমস্ত জায়গাতেই সঞ্চয় করে, কিন্তু মূলত সঞ্চয় করে নিম্ন প্রবাহে, কিন্তু এর হচ্ছে ওভারঅল পুরো জায়গাতেই সঞ্চয় করে করে আসে। যখন তোমাদের সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ পড়াবো তখন তোমরা দেখতে পাবে এই যে গ্রাবরেখা হচ্ছে মূলত হচ্ছে হিমবাহের উচ্চ প্রবাহ অঞ্চল দেখতে পাওয়া যায়, কিন্তু সেটা হচ্ছে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই কারণে বলে হিমবাহ হচ্ছে যখন তোমাদের নদী এরপরেই পড়াবো নদী আর হিমবাহের সঞ্চয় নদী আর হিমবাহের কাজের মধ্যে পার্থক্য, সেখানে হচ্ছে তোমরা দেখতে পাবে যে হিমবাহ হচ্ছে আমাদের উচ্চ গতি মধ্য গতি নিম্ন গতি সব জায়গাতেই সঞ্চয় করে, মূলত সঞ্চয় করে কোথায় নিম্ন গতিতে, মানে যেখানে হিমবাহটা গলে যাচ্ছে মানে হিমবাহের পাদদেশে পাওয়া পর্বতের পাদদেশে, কিন্তু আমাদের নদী কি একমাত্র নিম্ন প্রবাহ অঞ্চলে নদীটা কি করে সঞ্চয় করে।
ঠিক আছে, তাহলে এইটুকু হচ্ছে নদীর হিমবাহের কাজ। এবার তোমাদেরকে আমি বলবো যে যে নদীর কাজ এবং হিমবাহের কাজের মধ্যে পার্থক্য, কাজ আর হিমবাহ কাজ। নদী, তাহলে আমাকে প্রথমে বলতে জানতে হবে যে নদী কোথায় কাজ করে আর হিমবাহ কোথায় কাজ করে। আমাদের নদী কোন অঞ্চলে কাজ করে? আমাদের নদী হচ্ছে তুন্দ্রা ও মেরু অঞ্চল বাদ দিয়ে সমস্ত জায়গা, বাদ দিয়ে সমস্ত জায়গাতেই কাজ করে। তাহলে কি তুন্দ্রা আর মেরু অঞ্চল মানে কি? এটা হচ্ছে বরফ, এখানে হচ্ছে নদী কি আর প্রবাহিত হবে? এখানে তো বরফ জমেছে, জল জল জমে তো বরফে পরিণত হয়ে যায়। তাহলে ঠিক যেন এখানে যদি বাদ দেবো, ঠিক এইটা হচ্ছে এইখানে, তাহলে এখানে হচ্ছে তুন্দ্রা ও মেরু অঞ্চলে অঞ্চলে দেখা যায়। তাহলে বুঝতে পারলে কেন এটা হচ্ছে আমাদের নদী মানে কি জল? আমার তুন্দ্রা আর মেরু অঞ্চলে কি জল জমে বরফে পরিণত হয়ে যায়, এই জন্য এই দুটো অঞ্চল বাদ দিয়ে হচ্ছে সমস্ত জায়গায় হচ্ছে আমাদের নদীর কাজ দেখতে পাচ্ছে। আর হিমবাহ কোথায় দেখতে পাচ্ছে? অনলি এই দুটো অঞ্চল, বা এই দুটোর সঙ্গে তোমার দেখতে পাওয়া যায় প্লাস হচ্ছে উচ্চ পার্বত্য অঞ্চল। এইখানে তোমরা তুন্দ্রা ও মেরু অঞ্চল না বলে বলতে পারো উচ্চ অক্ষাংশ অঞ্চল, উচ্চ অক্ষাংশ এবং উচ্চ পার্বত্য অঞ্চল। ওকে, এবার তোমাদের দুয়ে জানতে হবে আমাদের নদী হচ্ছে, তাহলে নদী কি উচ্চ প্রবাহ অঞ্চলে কি করে? উচ্চ প্রবাহ অঞ্চলে কি করে? ক্ষয় প্লাস বহন। আর মধ্য ও নিম্ন প্রবাহে কি করে? মধ্য নিম্ন প্রবাহে কি নদীর গতিবেগ অনেক কমে যায়, ফলে এখানে কি করবে? সঞ্চয়। ওকে, আর আমাদের এখানে হিমবাহতে কি হয়? নদী হচ্ছে পুরো উপত্যকাটাই, পুরো উপত্যকায় কি করে? ক্ষয় প্লাস বহন প্লাস সঞ্চয়। আর কি এখানে বলে দিতে হবে, এটা হচ্ছে পুরোটাতেই ক্ষয় করে, বহন করে, সঞ্চয় করে, প্লাস এখানে বলে দিতে হবে পাদদেশে সঞ্চয় করে, কেবল সঞ্চয় করে। ওকে, এবার তৃতীয় পার্থক্যটা কি? মনে করো তোমরা নদী হচ্ছে সবসময় কিন্তু একে বেঁকে প্রবাহিত, তাহলে এখানে হচ্ছে নদী একে বেঁকে প্রবাহিত হয়, কিন্তু এটা হচ্ছে হিমবাহটা পুরো তার উল্টো, এটা হচ্ছে সোজাভাবে প্রবাহিত। এবার থাকলো আর একটা হচ্ছে চারে হচ্ছে আমাদের হচ্ছে ফলে এর ফলে সৃষ্ট ভূমিরূপগুলো। আমাদের তোমাদের কি পড়িয়েছিল এর ফলে সৃষ্ট ভূমিরূপগুলি কি? গিরিখাত, ক্যানিয়ন, এগুলো কি ক্ষয়ের ফলে? এবার সঞ্চয়ের ফলে আমাদের কি হয়েছে? বদ্বীপ, প্লাবনভূমি, স্বাভাবিক বাঁধ। আমাদের তাহলে কি আমাদের কিছু বলে দেবে কি নদীর ক্ষয়কার্য, নদীর হচ্ছে নদীর ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি? আমার নদীর সঞ্চয় কাজকারের ফলে কিছু ভূমিরূপ হচ্ছে ক্ষয়কার্যের ফলে, এই জন্য যখন ভূমিরূপগুলো লিখবে কিছু হচ্ছে ক্ষয়ের ফলে ভূমিরূপ লিখবে, কিছু হচ্ছে সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ লিখে দেবে। সেম জিনিস হচ্ছে আমাদের হচ্ছে হিমবাহের ক্ষেত্রেও, হিমবাহের ফলে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ হয়। তোমাদের পরে এর পরের ক্লাসে আমি পড়াবো কড়ি রসে মোতানি ফিওর্ড, আর হচ্ছে সঞ্চয় কার্যের ফলে তোমাকে যে বললাম গ্রাবরেখা, ড্রামলিন। ওকে,
তাহলে হচ্ছে আমাদের হচ্ছে নদীর হচ্ছে নদীর কাজ এবং হিমবাহের কাজের মধ্যে আরো হয় আরো পার্থক্য থাকে যদি নিখুঁত ভাবে বলা যায়, কিন্তু তোমাদের এই চারটা পার্থক্য পড়লেই হবে, 2 নম্বর বা 3 নম্বরে পার্থক্য এলে। আর নদীর ক্ষয়ের ফলে এখানে তোমাদের কি বলি সবসময় হচ্ছে চিত্র প্রয়োগ করবে, এখানে হচ্ছে নদীর ক্ষয়ের ফলে নদীর ক্ষয় বা নদীর সঞ্চয় কার্যের ফলে একটা হচ্ছে চিত্র দিয়ে দিলে, আর এখানে হচ্ছে নদী হিমবাহের ক্ষয় কার্য বা সঞ্চয় কার্যের ফলে একটা হচ্ছে চিত্র দিয়ে দেবে। এই যে হচ্ছে 5টা, এই 3 3 নম্বরে এখানে তোমাকে 3 নম্বর দিতে বাধ্য, ঠিক আছে? এইভাবে তোমরা প্রত্যেকটা জিনিসে এই যে ক্রেপস বা বাক্সুন পড়ালা, প্রত্যেকটাতে টিকা এলে তোমরা হচ্ছে টিকা হচ্ছে সৃষ্টির কারণ কিভাবে সৃষ্টি হয়, তারপরে এটা হচ্ছে মানুষের জন্য কতটা বিপজ্জনক, এটা দিয়ে একটা চিত্র দিয়ে দিল। প্রত্যেকটা ভূগোলে চেষ্টা করবে প্রত্যেকটা জিনিসে উদাহরণ থাকলে উদাহরণ দেওয়া, প্লাস হচ্ছে চিত্র থাকলে, চিত্র থাকলে কি প্রত্যেক প্রাকৃতিক ভূগোল মানে চিত্র থাকবে, আঞ্চলিক ভূগোলেও চিত্র থাকবে, কিন্তু আঞ্চলিক ভূগোলে অনেক সময় চিত্রটা তো দেওয়া যায় না, কিন্তু প্রাকৃতিক ভূগোলে চিত্র মাস্ট বি দেওয়া যায়। এই জন্য তোমরা সবসময় চেষ্টা করবে যে প্রাকৃতিক ভূগোলে চিত্র দেওয়া, তাহলে নাম্বারটা অনেক বেশি। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। এর পরের দিন তোমাদের আমি হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো শুরু করব। ঠিক আছে, ওকে, সবাই ভালো থেকো, আর কোনো সমস্যা থাকলে পড়াতে অবশ্যই কমেন্ট করো, আমি সেটা সলভ করার চেষ্টা করবো। ওকে, বাই বাই।